हेलो स्टूडेंट्स, आमी अरिजित सर। आज हमें क्लास सेवेनर भौत विज्ञान देखो ये ताप जो चैप्टरटा रही है सेखने भौत परिवेश अंशटा आज के तुम्हारे कि पढ़ाची देखो ता प्रथम जानते हैं तापे ये ठंडा और गरम धारणाटा कि देखो आमरा जानी ताप एक प्रकार शक्ति ठीक है एवं एर फलाफल हे उष्णता এটি আমাদের শরীরে ঠান্ডা ও গরমের অনুভূতি প্রদান করে অর্থাৎ তাপ এবং উষ্ণতা কিন্তু এক বস্তু নয় তোমাদেরকে আগে এটা বুঝে নিতে হবে ঠিক আছে তাপকে মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা এবং উষ্ণতাকে মাপা হয় থার্মোমিটার যন্ত্রের দ্বারা সেটা তোমরা জানো দেখো এখানে আমি একটা থার্মোমিটারের ছবি এঁকে দেখিয়েছি ঠিক আছে আর আমরা সব সময় জানি যে এই যে ঠান্ডা গরম যে বিভিন্ন অবস্থার বর্ণনা দেওয়া যা আসছে এটা কিন্তু আমাদের একটা কোনো নির্দিষ্ট অনুভূতির দ্বারা আমাদের প্রকাশ করা যায় তাই তো সেটা আমাদের সেটা ভালো করে বুঝে নিতে হবে দেখো এই যে এখানে আমি একটা থার্মোমিটারের ছবি দেখিয়েছি আগে বললাম সেখানে দেখো কিভাবে দেখা থাকে দেখো এখানে একটা পারদ কুণ্ড রয়েছে তোমরা জানো তোমরা ডাক্তারি থার্মোমিটার ঘরে দেখেছো এটা সাধারণ থার্মোমিটারের ছবি এঁকে দেখিয়েছি ঠিক আছে এই পারদ কুণ্ড দিয়ে দেখো এই সরু নলের মাধ্যমে পারদটা যখন উষ্ণতা বৃদ্ধি পায় আস্তে আস্তে এই উপর দিয়ে উঠে আসে এবং যখন উষ্ণতা হ্রাস পায় তখন এই পারদের এখান থেকে পারদটা আস্তে আস্তে এখান থেকে নেমে আসে দেখো সেলসিয়াস স্কেল যেটা হয় এই সেলসিয়াস স্কেল অনুযায়ী এই পারদটা দেখো এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ভাগ করা থাকে তাই তো হ্যাঁ এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে লোয়ার পয়েন্ট যেখানে কিনা জল জমে যায় এবং এটা হচ্ছে গিয়ে হায়ার যেটা পয়েন্টটা থাকে আমাদের সবচেয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে জল বাষ্পে পরিণত হয় তাহলে এই পার্থক্যটা দেখো 100 ভাগের পার্থক্য রয়েছে ঠিক ফারেনহাইট যে স্কেলটা রয়েছে একই রকমভাবে সেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় থাকে 32 ডিগ্রি ফারেনহাইট এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় থাকে হচ্ছে গিয়ে 212 ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে তাহলে জল 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে যায় ফারেনহাইটে এবং 212 ডিগ্রি ফারেনহাইটে জলটা বাষ্পীভূত হয়ে যায় তাহলে এখানে পার্থক্যটা দেখো 180 ঘরের পার্থক্য রয়েছে তাহলে এই কোশ্চেনটা অনুযায়ী আমি এখানে দেখো তোমাদেরকে যেটা দেখিয়েছি যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটি দেখো এটা একটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে এখান থেকে তাহলে দেখো সেলসিয়াস স্কেলে যদি 100 ঘরের পার্থক্য ফারেনহাইট স্কেলের 180 ঘরের পার্থক্য তাহলে সেলসিয়াস স্কেলে 1 ঘরের পার্থক্য কত হবে দেখো ফারেনহাইট স্কেলে সেটা হবে 180/100 কাটাকাটি করলে 9/5 ঘরের পার্থক্য ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি একটা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পারস্পরিক যে সম্পর্কটা সেটাকে আমি বার করার চেষ্টা করেছি তাদের বিভিন্ন উষ্ণতার পার্থক্য অনুযায়ী যদি মানটা বার করতে হয় তাহলে দেখো যে আমরা সেলসিয়াস স্কেলের যদি সি যদি উষ্ণতা হয় -0 সেটা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলের যে আমাদের যে সেটা লোয়ার ফিক্স পয়েন্ট যেটাকে আমরা বলি ঠিক আছে সেটা এবং 100 হচ্ছে আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট এটা ধরতে হবে ঠিক ফারেনহাইট স্কেলও দেখো একই রকমভাবে F-32 এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের উষ্ণতা এবং 212-32 দেখো তাহলে করলে এখান থেকে আমরা C/100 F-32/180 এবং দেখো এইখানে 100 আর 180 কাটাকাটি করলে দেখো ওটা আমরা 20 দিয়ে কাটলে 5 20 দিয়ে কাটলে 9 C/5 F-32/9 তাহলে এই সম্পর্কটা আমরা পেতে পারি ঠিক আছে স্টুডেন্টস তাহলে দেখো এইখান থেকে আমরা এরপর শুরু করব যে আরও বিভিন্ন বিষয়গুলো আমরা তাহলে এখানে সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের যে যে 180 C/100 সংখ্যক ঘরের সমান হয় সেটাকে আমরা এখানে দেখালাম এবং আমরা কয়েকটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমাকে এই ব্যাপারটা আরও ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো আমাদের এখানে জল রাখা আছে একটা ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 46 ডিগ্রি ফারেনহাইট কোন জলের উষ্ণতা বেশি এটা একটা 2 নম্বরের প্রশ্ন এ ধরনের আসতে পারে তাহলে দেখো C/5 F-32/9 যদি অ্যাপ্লাই করি আমরা এখানে দেখো সি এর জায়গাটায় 15 ডিগ্রি বসিয়ে দিলাম ঠিক আছে দেখো কাটাকাটি করলাম 3 এলো এবং কোনাকুনি 3 নং 27 গুণ করে দেখো এফ এর মান পাচ্ছি 59 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি 59 ডিগ্রি ফারেনহাইটের সঙ্গে সমান তবে সি এর জায়গায় অর্থাৎ আমরা সেলসিয়াস স্কেলের জায়গায় সি এর মানটা বসিয়ে দিয়ে ফারেনহাইট স্কেলের মানটা কত সেখানে বার করে নিলাম তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 59 ডিগ্রি ফারেনহাইটের সমান তাহলে এই মানটা হচ্ছে যদি 59 ডিগ্রি হয় তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মানটা কিন্তু বেশি উষ্ণ অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ বেশি উষ্ণ 46 ডিগ্রি ফারেনহাইটের থেকে তাহলে এই জায়গায় একটা কোশ্চেন দেখো আলোচনা করে নিলাম আরেকটা প্রশ্ন দেখো এটাও খুব ভালো প্রশ্ন যে কোনো দিনের উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে সেন্টিগ্রেড স্কেলে আর কি তাহলে ফারেনহাইট স্কেলে কত বাড়বে এটা 1 মার্কসের কোশ্চেন দেখো তাহলে আমরা বলতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস 9/5 ডিগ্রি ফারেনহাইট স্কেলের বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সমান এটা একটু আগে আমরা দেখে এলাম তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হলে তাহলে সেটা কত হবে 9/5 × 5 তাহলে 9 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাবে ঠিক তেমনিভাবে হ্রাস পেলেও কিন্তু একইভাবে ক্যালকুলেশনটা করতে হবে
ঠিক আছে। আর এটা যেহেতু সেন্টিগ্রেড স্কেলে দিয়েছে, সেন্টিগ্রেড স্কেলে 9/5, আর যদি ফারেনহাইট স্কেলে করতে হতো তাহলে কিন্তু 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ঠিক আছে। 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি মানে 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, ঠিক আছে। তাহলে এই জায়গাটা তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারলে। আচ্ছা, এরপর দেখো আরেকটা খুব ভালো প্রশ্ন তোমাদের দেখিয়েছি। এখানে দেখো যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়, কোন উষ্ণতাটা। তাহলে সেলসিয়াস ফারেনহাইট স্কেলের সম্পর্কটা প্রথমে লিখে নিয়েছি, ধরে নিয়েছি ধরি উষ্ণতাটি এক্স ডিগ্রি। তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট দুটো জায়গায় দেখো এক্স বসিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। এবং এক্স বসিয়ে দেওয়ার পর আমরা কোনাকুনি গুণ করে সমাধান করে মানটা বার করেছি, দেখো এক্স ইকুয়াল টু 40 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি তাহলে -40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট, কারণ এক্সের মান তো -40 এসছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো বস্তুর তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে একটা ধরো প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা জানি বস্তুর তাপ বস্তুর ভর, উষ্ণতা এবং তার উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ বস্তুর ভর এবং যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে তারপরে তাপের পরিমাণও বৃদ্ধি পাবে, এবং বস্তুর উপাদান মানে সেটা যদি তামার তৈরি পাত্র হয় কি অ্যালুমিনিয়ামের তৈরি পাত্র হয়, বিভিন্ন ধরনের পাত্র, লোহার তৈরি পাত্র হয়, সেই অনুযায়ী কিন্তু তার বস্তুর উষ্ণতাটা কিন্তু তাপটা কিন্তু নির্ভর করবে, ঠিক আছে। যেমন ধরো আর একটা হচ্ছে একটা গরম জলে রাখা পাত্রে যদি কিছু পরিমাণ আমরা তুলনামূলক ঠান্ডা জল ঢালি তাহলে উভয় ক্ষেত্রে কিছু সময় পর তারা সমস্যায় আসবে। কারণটা কি, একটা পাত্র মনে করো রয়েছে, ঠিক আছে, আমরা একটা পাত্র ধরো রয়েছে, এখানে একটা পাত্র কন্টেনার রয়েছে, সেই কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গরম জল রয়েছে। আমরা যদি আমরা ঠান্ডা জলটা যদি ঢালি তাহলে ঠান্ডা জলটা আস্তে আস্তে গরম হবে, আবার গরম জলটা ঠান্ডা হবে। তাহলে এখানে গরম জল কর্তৃক যে বর্জিত তাপ এবং ঠান্ডা জল কর্তৃক যে গৃহীত তাপ এটা সমান হয়। তোমাদের এখানে এটা বলে দেওয়া নেই বইতে, আমিও বলে দিচ্ছি যেটা, এটা হচ্ছে ক্যালোরি নীতির মূল নীতি, তোমরা এটা ক্লাস 9 গিয়ে পড়বে, ঠিক আছে। আপাতত তোমরা এটা জেনে রাখো যে গরম জলের কর্তৃক বর্জিত তাপ এবং ঠান্ডা জল কর্তৃক গৃহীত তাপের পরিমাণটা সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা খুব ভালো প্রশ্ন দেখিয়েছি। ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করতে কোন গ্লাসের জল বেশি তাপ নেবে। দেখো এখানে এ আর বি দুটো গ্লাস রাখা রয়েছে, ছবি দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে এ তে দেখো জলের পরিমাণ বেশি আর বিতে দেখো জলের পরিমাণটা কম আছে, তাহলে অবশ্যই যে গ্লাসে জলের পরিমাণ বেশি অর্থাৎ তার ভর বেশি, এবং ভর বাড়লে তাপ বেশি লাগবে, তাই এ গ্লাস কিন্তু তাপ বেশি নেবে, তাই তো। আচ্ছা, তাহলে এখানে আমাদের তাপের একটা কনসেপশন তোমাদের কাছে মোটামুটিভাবে তৈরি হলো, ঠিক আছে। কারণ আমরা দেখলাম যেখানে যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ, ঠিক আছে। তাহলে কোনো বস্তুর উষ্ণতা বাড়ে না কমে না এরকম অবস্থাতে কিন্তু স্থির থাকে, তার বস্তুটি কিছু বাড়তি পায়ও না বা বাড়তি হারায়ও না, তখন তাপের কথা ভাবার প্রয়োজন পড়ে না। কিন্তু তাপ যখনই ভাবার প্রয়োজন পড়ে তখন বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটতেও পারে, আবার নাও কিন্তু ঘটতে পারে। এই যে বস্তুর উষ্ণতা নাও ঘটতে পারে, এই বিষয়ে আলোচনা করতে গেলে আমরা কিন্তু লিনতাপের কনসেপ্টটা চলে এলাম। লিনতাপ কাকে বলে? লিনতাপ হচ্ছে যে তাপ গ্রহণ বা বর্জন করে পদার্থে শুধুমাত্র অর্থাৎ একক ভরে অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতা একই থাকে, সেই তাপকে আমরা লিনতাপ বলি, ঠিক আছে। ভালো করে দেখো লিনতাপের সম্পর্কে আমরা কী লিখেছি। দেখো এখানে একটা এক মানে একটু বরফ রেখেছি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সোজা, যেটা গলে গিয়ে দেখো জল হয়ে যাচ্ছে। এটা হতে গেলে প্রতি গ্রাম বরফ 80 ক্যালোরি করে তাপ নেবে, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সোজা বরফ প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ গ্রহণ করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সোজা জলে পরিণত হয়। ঠিক উল্টোটা তাই, জলটাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে যদি 80 ক্যালোরি করে প্রতি গ্রামে তাপ ছাড়ে সেটা কিন্তু বরফে পরিণত হবে, উষ্ণতা কিন্তু একই থাকবে, উষ্ণতা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখো। এরপর দেখো আমি কতগুলো ছোটো ছোটো বিষয় আলোচনা করেছি এখানে তোমাদেরকে। দেখো এইখানে কঠিন, তরল এবং বাষ্প, এই যে তিনটে অবস্থার সৃষ্টি হয়, আমরা জানি আমাদের তিনটে অবস্থার মধ্যে এই কঠিন থেকে তরল অবস্থা যেতে গেলে গলন হয়, এবং তরল থেকে কঠিন অবস্থাতে কঠিনীভবন হয়, তরল থেকে বাষ্পীভবন, বাষ্প অবস্থা আসতে গেলে বাষ্পীভবন, এবং বাষ্প থেকে ঘন তরল অবস্থা যেতে গেলে ঘনীভবন, এবং বাষ্প থেকে কঠিন এবং কঠিন থেকে সরাসরি বাষ্পে আসতে গেলে আমরা ঊর্ধ্বপাতন বলি, এবং বাষ্প থেকে যদি কঠিন অবস্থা আসতে হয় সেটাকে আমরা ইংরেজিতে ডিপোজিশন বলি। এটা জেনে রাখো, এই ডিপোজিশনের সঠিক বাংলাটা আমি এখন বলতে পারছি না, আপাতত তোমরা জেনে রাখো এটাকে ডিপোজিশন বলা হয়। বাষ্প অবস্থা থেকে কঠিন অবস্থা আসতে গেলে আমরা ডিপোজিশন বলি, ঠিক আছে। এই যে ঊর্ধ্বপাতন, এই যে প্রত্যেকটা অবস্থা, তাহলে কঠিন থেকে বাষ্প অবস্থা এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ধরো নিশাদল, কর্পূর, তারপর ধরো আয়োডিন, এই সমস্ত জিনিসগুলো সরাসরি উত্তপ্ত করলে তরল অবস্থা না গিয়ে সরাসরি বাষ্পীভূত অবস্থায় চলে যায়, এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে ঊর্ধ্বপাতন। তোমরা তাহলে ঊর্ধ্বপাতন সম্বন্ধে একটা আইডিয়া পেলে। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে যেটা বলছি, দেখো
এক গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড শতাংশ, যেটা একটু আগে বললাম, এক গ্রাম জলে পূর্ণ হলে 80 ক্যালোরি তাপ লাগে, এটা গলন, এবং 80 ক্যালোরি তাপ ছেড়ে দিলে এক গ্রাম জল কিন্তু এক গ্রাম বরফে পূর্ণ হবে, উষ্ণতা একই থাকবে। ঠিক তেমনিভাবে এক গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এক গ্রাম বাষ্প 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পূর্ণত হতে গেলে তা 537 ক্যালোরি তাপ গ্রহণ করে, একে বলা হয় বাষ্পভবন। এবং আবার এক গ্রাম বাষ্প ঘনীভবন হয়ে -537 ক্যালোরি তাপ ছেড়ে দিলে সেটা এক গ্রাম জলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা দেখো, প্রত্যেক ক্ষেত্রে দেখো যেখানে তাপের আদান প্রদান ঘটছে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটছে না, এই যে ব্যাপারটা ঘটনাটা ঘটছে এটাই কিন্তু লিনতাপের একটা মানে বিষয়। আমরা যেখানে গরমের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ এবং এখানে ঘনীভবনের লিনতাপটাকে আমরা আলোচনা করেছি ডায়াগ্রামের মাধ্যমে, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো আমি ছোটো ছোটো দুটো অঙ্কের মাধ্যমে তোমাদেরকে এই জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি। দেখো তাহলে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে সম্পূর্ণ জলে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো কত তাপ প্রয়োজন। আমরা দেখে এসেছি একটু আগে যে 80 ক্যালোরি তাপ প্রয়োজন প্রতি গ্রামে, তাহলে 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পূর্ণত করবো, তাহলে 5 × 80 মোট 400 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা দেখো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বাষ্প 10 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হতে কত তাপ বর্জন করবে, ঠিক উল্টোটা। তাহলে দেখো এই তাপের বর্জন কত হবে, আমরা একটু আগে দেখে এলাম, দেখো এই এক গ্রাম -537 ক্যালোরি অর্থাৎ 537 ক্যালোরি তাপ বর্জন করে, তাহলে 10 × 537 অর্থাৎ 5370 ক্যালোরি তাপ বর্জন করবে প্রতি গ্রামে 537 করে। ঠিক আছে, এরপরে দেখো স্টুডেন্টস, আমি তোমাদেরকে বাষ্পীভবনের সংক্রান্ত কয়েকটা প্রশ্নোত্তর আলোচনা করেছি, খুব ভালো প্রশ্নোত্তর, এগুলো পরীক্ষার রীতিমতন আসে। ঠিক আছে, এবং 2 নম্বর থাকে, এই প্রশ্নোত্তরগুলো ভালো করে দেখে নাও। স্পিরিট বা ইথার হাতে ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? কারণ হচ্ছে স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল, এরা বাষ্পীভূত হওয়ার জন্য যে প্রয়োজনীয় লিনতাপ তা হাত থেকে সংগ্রহ করে নেয় এবং বাষ্পীভূত হয়, তাই হাতটা ঠান্ডা অনুভব হয়। দেখবে অনেক সময় যারা মেয়েরা নেল পালিশ পরার সময় দেখবে হাতে তোমাদের নখগুলো ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক একই কারণ। ঠিক আছে, আচ্ছা গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটাও খুব ভালো প্রশ্ন। দেখো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে জলটা কলসির বাইরে এসে কলসির গাটা একটু ভিজিয়ে ভিজিয়ে দেয়। ঠিক আছে, তারপরে ওই যে ভিজানো যে গাটা থেকে জলটা বাষ্পীভূত হওয়ার সময় যে প্রয়োজনীয় লিনতাপটা তারা ওই কলসির গায়ের যে জল, কলসির ভেতরে জল থেকে সংগ্রহ করে দেয়, তার ফলে কলসির ভেতরটা জলটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। দেখো দেখো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এগুলো হচ্ছে গিয়ে কারণসহ ব্যাখ্যা করা টাইপের প্রশ্ন। দেখো জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়ে যায় কেন? কারণ হচ্ছে জল দিয়ে যদি ঘরটা মোছা হয় প্রথমে জলটা একটু ভিজে ভিজে থাকবে মেঝেটা, এবং এই ভিজে মেঝে তা বাষ্পীভূত হওয়ার জন্য যে প্রয়োজনীয় তা মেঝের থেকে সংগ্রহ করে নেবে লিনতাপটা, সেই মেঝেটার থেকে লিনতাপ সংগ্রহ করছে বলে মেঝে ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো একই ধরনের আরেকটা প্রশ্ন, স্নান করে ওঠার পর পাখা চালিয়ে দিলে তার নিচে দাঁড়ালে ঠান্ডা ঠান্ডা বোধ হয় কেন আমাদের? এটার কারণটা হচ্ছে স্নান করে ওঠার পর গা মোছা হলে সামান্য গা তো ভিজে থাকবে, এবং সেইখানে পাখা চালিয়ে দিলে গায়ের যে ওই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ শরীর থেকে সংগ্রহ করে নেয়, তার ফলে ঠান্ডা বোধ হয়। ঠিক একই ধরনের দেখবে অনেক সময় আমরা ভেজা জামাকাপড় গায়ে পরে থাকলে কোনো কারণে গায়ে ঠান্ডা লেগে যায় আমাদের, ঠিক একই বিষয়, কারণ ওই ভেজা জামাকাপড়টা শুকনো হওয়ার জন্য গা থেকে টাপ নিয়ে নিচ্ছে, তার ফলে আমাদের ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো গরমকালে এই যে জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, কারণটা কী? কারণটা ব্যাখ্যা করতে গেলে আমাকে একই কারণ, দেখো জানলা দরজা খোলা থাকলে ভেজা পর্দার মধ্যে যে জলকণা রয়েছে তা বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ ঘরের ভিতর থেকে সংগ্রহ করে নেয়, কারণ ঘরের থেকে তাপটা নিয়ে জানলা খোলা দিয়ে বেরিয়ে যাবে, তার ফলে ঘর বেশ ঠান্ডা থাকে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা ন্যাচারাল এসির মতন কাজ করে, এই বিষয়গুলো ভালো করে দেখো। এরপর আমরা কয়েকটা জীবের শারীরবৃত্তীয় তাপের ক্রিয়ার ভূমিকা আলোচনা করবো। দেখো এটা খুব ভালো প্রশ্ন, তোমরা দেখতে থাকবে আমরা আলোচনা করছি। দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই আর্কটিক বা অ্যান্টার্কটিকে পেঙ্গুইন গা জড়াজড়ি করে থাকে। দেখো ঠিক আছে, এটা কেন হয়? কুকুরের জিভ থেকে লালা ঝরে পড়ে। ঠিক আছে, তাহলে এটা প্রত্যেকেই কিন্তু শরীরে তাপ সৃষ্টি করছে, কুকুর লালা ঝরিয়ে তার বডি থেকে তাপটা কমিয়ে ফেলছে। ভাল্লুকের দেহ ঘন লোমে ঢাকা থাকে, তার মানে কি? সেই শরীর থেকে যাতে তাপটা বেরিয়ে না যায়। গিরগিটি বা সাপ রোদ পোয়ায়, কারণটা হচ্ছে তাদের শরীর থেকে তারা তাপের কণাগুলোকে ঢুকিয়ে শরীরটাকে গরম করার চেষ্টা করে। এই প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে এখানে দেখো এই যে জীব কতটা তাপ দেহের ভিতর তৈরি করতে পারে এবং তার পরিমাণগত আদান প্রদানের ভিত্তিতে তাপের তারতম্য হয়, সেই বিষয়ভিত্তিক বিষয়।
আচ্ছা, এখানে তোমাদের একটা বইতে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, আমি দেখো সেটা কিছু কিছু করে সমাধান করে দিয়েছি। দেখো প্রথম প্রশ্নটা দিয়েছিল এখানে যে আমি ড্যাশ বাড়িয়ে দেয়, এই আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে গেলে মানুষের কি কি করতে পারে, ঘাম বাড়িয়ে দেয়, ড্যাশের হার বেড়ে যায়, শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়, ড্যাশ বেড়ে যায়, ব্যাস বেড়ে যায়, কার রক্তনালীর ব্যাসটা বেড়ে যায়, ঠিক আছে। আর ড্যাশ পরিমাণে কমে যায় আমাদের দুরকম, সেটা হচ্ছে রাস্তায় বেরোনোর পরিমাণ আমাদের কমে যায়, খাদ্য গ্রহণের পরিমাণটাও কমে যায়, আর অনীহা কুর্মি দেখা যায় হচ্ছে কাজে, কাজে অনীহা কুর্মি দেখা যায়। আর দেহের তাপমাত্রা কমে গেলে অর্থাৎ ঠান্ডার সময় কী হয়, দেখো কাঁপুনি শরীরে ধরে যায়, খাদ্য গ্রহণ বেড়ে যায়, ঘাম বেরোনো হার কমিয়ে দেয়, এবং আমাদের শরীরের যে লোমকূপ থাকে সেই লোমকূপের রোমগুলো খাড়া খাড়া হয়ে যায়। এছাড়া তোমরা দেখে থাকবে যে বাবলা, আমরুল, শুষ্নি, রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলা তাপমাত্রা খুলে যায়, কারণ আবার রাত্রিবেলা হলে মুড়ে যায়, এটাও কিন্তু পরিবেশের তাপমাত্রা তারতম্যের জন্য ঘটে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে নিয়েছো। তাহলে আমরা এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দিলাম, ঠিক আছে। এইখানে 1 থেকে 14 পৃষ্ঠা অবধি তোমাদের যে তাপ সংক্রান্ত বিষয়টা ছিল, এটা আজকে আমি তোমাদের এখানে শেষ করলাম, ঠিক আছে। ভালো থেকো তোমরা।